আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কোন দোয়াটি পড়িলে জান্নাতের আটটে দরজাও খুলে যায় আসুন জেনেনি। নি হজরত উকবা ইবিন আমির রদিউল্লাহ তালা আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সল্লাহ আলহি ওসাল্লাম এরশাদ করিয়াছেন তোমাদের মধ্য যে ব্যক্তি মুস্তাহাব ও আদব সমূহের প্রতি খেয়াল করিয়া উত্তম রূপে অজু করে অতঃপর আকাশের দিকে দৃষ্টি উঠাইয়া এই দুয়াটি পাঠ করে আশাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তার জন্য অবশ্যই জান্নাতের আটটি দরওয়াজাই খুলিয়া যায় যে দরওয়াজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করিতে পারে আল্লাহ পাক আমাদের সকলকে এই দোয়াটির উপর আমল করার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ